হ্যালো সুপ্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের প্রত্যেককে তোমাদের প্রিয় চ্যানেল লাভ ফর নলেজের পক্ষ থেকে জানাচ্ছি সুস্বাগতম। তো সুপ্রিয় বন্ধুরা, আমি তোমাদের সঙ্গে শুভজিৎ স্যার আজকে আলোচনা করব তোমাদের মাধ্যমিক ভূগোলের একটি অতি গুরুত্বপূর্ণ 2 নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে। তো আজকের প্রশ্ন, অর্থকরী ফসল কি? তো আমরা জেনে নেব অর্থকরী ফসল কি এই প্রশ্নটির উত্তর। তো কি বলা হয়েছে দেখো, প্রধানত বিক্রি দ্বারা অর্থ উপার্জনের জন্য কৃষকেরা যেসব ফসল জমিতে উৎপাদন করে তাকে বলে অর্থকরী ফসল। তাহলে প্রধানত বিক্রি দ্বারা অর্থ উপার্জনের জন্য কৃষকেরা যেসব ফসল জমিতে উৎপাদন করে তাকে বলে অর্থকরী ফসল। বৈশিষ্ট্য, 1 নম্বর বৈশিষ্ট্যতে কী বলা হয়েছে দেখো, সুলভ বিক্রয়ের উদ্দেশ্যে চাষ করা হয়। সুলভ বিক্রয়ের উদ্দেশ্যে চাষ করা হয়। ওকে, চাষে যন্ত্রপাতি ব্যবহার বেশি হয়। তাহলে এই যে অর্থকরী ফসল, এই চাষে যন্ত্রপাতি ব্যবহার বেশি হয়, এটি পরিবহন ব্যবস্থার উপর নির্ভর করে। তারপরে 4 নম্বর বৈশিষ্ট্য, বাণিজ্যিক ফসল নামে খ্যাত, অর্থাৎ অর্থকরী ফসল বাণিজ্যিক ফসল নামেও খ্যাত। উদাহরণ কি হবে, তুলো, পাট, আখ, ডাল, এগুলো হচ্ছে অর্থকরী ফসলের উদাহরণ। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। আশা করি আজকের আলোচনা ভালো লাগলো। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করো, সেই সঙ্গে আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওটি। জয় হিন্দ, জয় ভারত।